গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টারের মানে গ্যাসের চ্যাপ্টারের আমি একটা খুব খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস এবং তাদের তুলনা। দেখো আদর্শ গ্যাস কাকে বলে, আমরা জানি যে আমাদের গ্যাসের চ্যাপ্টারে দুটো সূত্র আছে, চার্লস ও বয়েলের সূত্র আমরা পড়েছি। তা দেখো যেসব গ্যাস যে কোনো উষ্ণতায়, আমি কী সংজ্ঞা লিখেছি, দেখো আদর্শ গ্যাস কাকে বলে, বলছে যেসব গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। অর্থাৎ চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র যারা মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাস যদি কাকে বলে যদি বলবো, তাহলে বলো যারা যেসব গ্যাস যে কোনো উষ্ণতায় চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। এবং আদর্শ গ্যাস যদি সমীকরণ বলে তাহলে লিখবো পিভি ইজিকাল টু এনআরটি, পিভি ইজিকাল টু এনআরটি। আর বাস্তব গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস যেসব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মানে না, জলের সূত্র মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে। বাস্তব গ্যাসের যে সমীকরণ যেটা দেখতে পাচ্ছ, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজিকাল টু এনআরটি। দেখো ডান দিকটা একই আছে, এরও ডান দিকটা যেমন এনআরটি আছে এরও ডান দিকটা এনআরটি আছে, কিন্তু দেখো এই পি এর সাথে কিছু যোগ হয়েছে, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার যোগ হয়েছে, আর ভি এর সাথে এই যে ভি এর সাথে কিছুটা বাদ দিয়েছে, তাহলে ভি মাইনাস এন বি এন বি বাদ দিয়েছে, তাহলে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার আর একটু ভি মাইনাস এন বি ইজিকাল টু এনআরটি। এটা বাস্তব গ্যাস সমীকরণ, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলে, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ভ্যান্ডারওয়ালসের সমীকরণ বলে, এটা ভ্যান্ডারওয়ালসের সমীকরণ যেটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। এবার দেখো এইখানে আমি যে আদর্শ গ্যাসের সমীকরণে যে পিভি ইজিকাল টু এনআরটি আমি তোমাদের লিখেছি, তাহলে এই যে পিভি ইজিকাল টু এনআরটির মানে প্রত্যেকটার মানে আছে, প্রত্যেকটার মানে আছে, এন সমান সমান হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা এন সমান সমান মোল সংখ্যা, আর সমান হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর আচ্ছা টি সমান সমান হচ্ছে উষ্ণতা, উষ্ণতা, তিন সমান সমান হচ্ছে উষ্ণতা, আচ্ছা পি সমান সমান হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের চাপ, গ্যাসের চাপ, আর ভি সমান সমান হচ্ছে গ্যাসের আয়তন। তাহলে পরীক্ষার সময় যদি বলে যে আদর্শ গ্যাসের সমীকরণ লেখো, তাহলে তোমাদের পিভি জায়গাটা এনআরটি যেমন বলতে হবে, এবং পি এন কি আর কি টি কি পি কি ভি কি সব তোমাদের ডান দিকে এটা বলে দিতে হবে, এবং যদি সংজ্ঞা বলে তাহলে তোমরা এই সংজ্ঞাটা লিখবে। আবার আদর্শ গ্যাস মানে বাস্তব গ্যাস যদি বলে, তাহলে বাস্তব গ্যাস যদি বলে তাহলে সেক্ষেত্রে দেখো সব কিছুই তোমাদের ডান দিকে এটা লিখে দিতে হবে। তাহলে এন সমান সমান তোমরা জানো মোল সংখ্যা, এটা আগেই বলা মোল সংখ্যা, আর আর সমান সমান যা আছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এখানে নতুন দুটো এ আর বি টার্ম আছে, তার বাকি সবই এক, গ্যাস ধ্রুবক সার্বজনীন গ্যাস ধ্রুবক। আচ্ছা তারপরে হচ্ছে টি হচ্ছে টি সমান সমান হচ্ছে গ্যাসের উষ্ণতা বা উষ্ণতা আমি লিখি শুধু, আর ভি পি সমান সমান হচ্ছে চাপ, গ্যাসের চাপ, আর ভি সমান সমান হচ্ছে আয়তন, আয়তন, আর এ আর ভি এটা হচ্ছে, এটা হচ্ছে দুটো গ্যাস, এটা এটাও দুটো ধ্রুবক, এই কথাটা দুটো ধ্রুবক বলতে হবে, তাহলে ধ্রুবক। তাহলে যদি বাস্তব গ্যাস বলে তাহলে এই সমীকরণ এবং কি সেটা প্রত্যেকটার এ পি কি এন কি এ কি ভি কি আবার এন কি বি কি হ্যাঁ আর টি এগুলো প্রত্যেকটা তোমাকে বলতে পারা দাঁড়া দেবে, না তোমাদের কিন্তু পরীক্ষার নম্বর কেটে দিতে পারে। এইবার একটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার সময় আসে যে আমাদের এই যে বাস্তব গ্যাস মানে বাস্তব গ্যাসে মানে কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, বাস্তব গ্যাস এই যে বাস্তব গ্যাস বলছি বাস্তব গ্যাস কখন সেটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, আচরণ করে। তাহলে বাস্তব গ্যাস যদি বলে কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাহলে দুটো কন্ডিশন আছে, একটা কন্ডিশন মানে শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ও এক নম্বর হচ্ছে উষ্ণতাটাকে উচ্চ করতে হবে, তাহলে অতি উচ্চ উষ্ণতা বা অতি অতি উচ্চ উষ্ণতা, উষ্ণতাটাকে বাড়াতে হবে, তাপমাত্রা বা উষ্ণতা খুব বাড়াতে হবে, আর টি ইজিকাল টু ইনফিনিটি, ইনফিনিটি মানে কি যে অনেক উচ্চতা মানে সরি অনেক অনেক উষ্ণতা লাগবে, মানে তাপমাত্রাটাকে তোমাকে অনেক বাড়াতে হবে, মানে খুব যদি হাই টেম্পারেচার করো তাহলে তখন সেই আদর্শ বাস্তব গ্যাসটা কী করবে, আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আর একটা শর্ত তোমাদের লাগে নিম্ন তাপমাত্রা, নিম্ন চাপ, মানে আমি খুব কথা লিখে দিচ্ছি এখানে, খুব নিম্ন চাপ, খুব নিম্ন চাপ বা অতি নিম্ন চাপ যদি বলো বা খুব নিম্ন চাপে লেখো, তাহলে পি সমান সমান জিরো, অর্থাৎ পি সমান সমান জিরো মানে কি চাপটা খুব কম। তাহলে এই যে দুটো কন্ডিশন যদি আমি দিই বা দুটো শর্ত যদি দিই, আর অতি উচ্চ উষ্ণতা এবং খুব নিম্ন চাপ যদি আমি দিই, তাহলে সেই দুটো কন্ডিশনে বাস্তব গ্যাসটা কী করবে, আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তোমাদের পরীক্ষার সময় বলে যে কোন শর্তে বা কোন কন্ডিশনে যে আদর্শ গ্যাস সরি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাহলে তোমাদের এইটা তোমাদের সেটা লিখতে হবে। আর একটা তোমাদের কোয়েশ্চেন যেটা আসে পরীক্ষার সময় যে এই যে আদর্শ গ্যাসের যে সমীকরণটা আমি পেয়েছি, আদর্শ গ্যাসের যে সমীকরণটা পেলাম পিভি ইজিকাল পিভি গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইজিকাল টু এনআরটি যে সূত্রটা পেলাম, এখান থেকে দেখো আমাদের এই আণবিক ভর নির্ণয় করা যায়, আণবিক আণবিক ভর নির্ণয়, আণবিক ভর নির্ণয়, আণবিক ভর নির্ণয় করতে পারি। কী করি নির্ণয় করবে, আণবিক ভরের চিহ্নটা হচ্ছে এম, এম। দেখো এই যে পি ইজিকালটা আমি যদি এখানে যদি আমি পি ইজিকাল লিখি, তাহলে এনআরটি এনআরটি সরি পিভি সমান লেখো, পিভি ইজিকাল টু এখানটা আমি লিখছি পিভি ইজিকাল টু এনআরটি, এই এন এর জায়গায় এন মানে কি মোল,
এন টা হচ্ছে মোল, তাহলে এন সমান সমান হচ্ছে মোল সংখ্যা, মোল। তাহলে মোল কাকে বলে? মোল সমান সমান হচ্ছে উপাদানের পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পরিমাণ মোলের সংখ্যা হচ্ছে পদার্থের পরিমাণ বা বাই ওই পদার্থের, ওই পদার্থের আণবিক ভর, আণবিক ভর। তাহলে পদার্থের পরিমাণকে যদি আমি ডব্লু বলি, ডব্লু পদার্থের পরিমাণটা আমি এখানে লিখছি, পদার্থের পরিমাণকে যদি ডব্লু বলি আর আণবিক ভরকে যদি আমি এম বলি তাহলে ডব্লু বাই এম। তাহলে আমি এই এন এর জায়গায় ডব্লু বাই এমটা বসাচ্ছি, ডব্লু বাই এম। কারণ কেন বসাচ্ছি? কারণ আমি এন মোল সংখ্যা, অর্থাৎ মোল সংখ্যা সংজ্ঞা থেকে আমি যখন পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম যে পদার্থের পরিমাণ বা ওই পদার্থের আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা মোল পাওয়া যায়। তাহলে এই পদার্থের পরিমাণটাকে আমি ডব্লু ধরছি এবং মোল সংখ্যাটাকে আণবিক ভরটাকে এম ধরছি, তাহলে ডব্লু বাই এম পাচ্ছি। তাহলে ডব্লু বাই এমটা এখানে বসাচ্ছি এবং যে এটা যেমন যেমন আছে আর টি যেমন আছে তেমন থাকলো। এবার দেখো পি, পি সমান সমান যদি আমি বসাই তাহলে এটা কী হবে? ডব্লু আর এই ভিটা তখন কি চলে আসবে? ভিটা তখন এখানে চলে নিচে চলে আসবে। তাহলে এখানে কি আছে? এম আছে, এম আটটি, তাহলে ভিটা নিচে চলে আসবে, তাহলে ভিটা নিচে আসলো। তাহলে এইবার দেখো এম বাই ভি করছি, এম বাই ভি করছি এইভাবে করে। তাহলে এম বাই ভি যদি থাকে তাহলে এই 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 ভিটাকে এখানে নিয়ে আসছি, এই এমটাকে বাড়ি করে দিচ্ছি, তাহলে আটটি বাই এম হয়ে গেল, আটটি বাই এম, আটটি বাই এম। এই যে ভি বাই ডব্লু বাই ভি এটাকে বলে ডি, ডি তাহলে ডি আটটি বাই এম, ডি আটটি বাই এম। তাহলে ডি, এই ডিটা কি? ডিটা হচ্ছে গ্যাসের ঘনত্ব বা গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব, ঘনত্ব। তোমরা আমরা ঘনত্ব সময় বলেছিলাম যে কোনো পদার্থের যদি এমনকে ভলম দিয়ে ভাগ করি তাহলে পদার্থের কোনো আয়তনকে যদি মানে ভর বাই যদি ভর ঘনত্ব মানে কি? আমরা ঘনত্ব সমান পড়েছিলাম যে ক্লাস তোমাদের আগেই ক্লাস নাইনে বা এইটে ছিল, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, আয়তন। অর্থাৎ পদার্থের ভরকে যদি আমি আয়তন দিয়ে ভাগ করি তাহলে কি পাই? না ঘনত্ব পাই। তাহলে এখানে দেখো পদার্থের পরিমাণ এটা আর আয়তন, ভি হচ্ছে আয়তন, তাহলে ভাগ করেছি তাহলে ডি পেয়েছে, ডি হচ্ছে ঘনত্ব। তাহলে এখান থেকে আমি ডিটা যদি পার করি, ডি সমান সমান তাহলে কী হলো? তাহলে আমি অ্যাকচুয়ালি পেলাম কি? পি সমান সমান এইটা। তাহলে ডি সমান সমান যদি আমি, ডি সমান সমান যদি আমি বার করি তাহলে কী পাবো? ডি সমান সমান পাবো পি, এইদিকে এইটা নিচে চলে আসবে, তাহলে পি এম বাই আটটি, আই আটটি, তাহলে পিএম বাই আটটি। তাহলে ডি সমান সমান পেয়েছি পিএম বাই, পিএম বাই আটটি। এটা পরীক্ষার সময় তোমাদের প্রমাণ করতে দেয় যে দেখাও যে ডি সমান সমান পিএম, পিএম বাই আটটি। তাহলে যদি পদার্থের আণবিক ভর যদি বার করতে দেয় সেখানে এটা দেয়। আবার যদি তুমি এখান থেকে এটা না করে যদি আণবিক ভর বার করো, আমি যদি আণবিক ভর করি তাহলে এম, এমটা এখান থেকে পেয়ে যাবো। এমটা কী করে পাবো? তাহলে এমটা যদি পাই তাহলে এম সমান সমান কী হবে? ডি বাই পি আটটি। দেখো এভাবে করে হবে, এদিকে চলে আসবে। তাহলে এই আণবিক ভর যদি বার করতে হয় তাহলে আমি এই সূত্র থেকে একটা কোনো গ্যাসের আণবিক ভরকে আমি বার করতে পারবো, তাই না? তাহলে এই যে তোমাদের পরীক্ষার সময় এটা প্রমাণ করতে দেয় মাধ্যমিকে এরকম দেয় বলে দেখাও যে এম সমান সমান ডি বাই পি আর টি, যেখানে ডি হচ্ছে গ্যাসের ঘনত্ব, পি সমান গ্যাসের চাপ, আর সমান সার্বজনীন গ্যাস দেবক, টি সমান উষ্ণতা, আমি আগেই বলে এসেছি। তাহলে সেইটা তোমাদের প্রমাণ করতে দেয়। তাহলে এটা খুব সহজ প্রমাণ, তোমরা সেটা একটুখানি যদি জানতে পারো বা একটুখানি মাথায় রাখো তাহলে এটা তোমরা প্রমাণ করতে পারবে। আর একটা যে দেয় যে আমরা যে এই আর বার করছি যে মানে পিভি যেখানে এনআরটি যেটা বলছি, পিভিএল এনআরটি যদি বলছি আর এর মান আছে, আর এর, আর এর মান, আর এর মান ও একক, এটা তো আমাদের পরীক্ষার সময় খুবই পড়ে। তাহলে আর এর যে, আর এর যে দেখো আর এর কয়েকটা মান আছে, আর এর কয়েকটা মান আছে, ধরো একটা আছে আর এর একটা মান হচ্ছে যে 0.0882 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স, এটা একটা হয়। যদি এটা হচ্ছে লিটার অ্যাটমোস্ফিয়ার, যদি এসআই এককে বলি তাহলে 8.314 এত জুল, তাহলে এটা এসআই একক। এসআই একক যদি আর মান কত হয় তাহলে 8.314 জুল। যদি সিজিএস পদ্ধতি বলি তাহলে 8.314 × 10^7 আর, কারণ এক জুল সমান সমান 10^7 আর, তোমরা আমরা পড়েছিলে অনেক আগেই ক্লাস নাইন এইটি পড়ে এসছো, সেভেনই পড়ে এসছো, এটা সেভেনই আছে এখন। তাহলে এইটা আর যদি হয়, যদি ক্যালোরি একক হয় তাহলে 1.97 ক্যালোরি, বা নিয়ার একাউন্ট এটাকে দুই বলে, দুই ক্যালোরি অনেক বই লেখা থাকে, তাহলে এটা হচ্ছে ক্যালোরি এককে। তাহলে এই যে আর চারটি মান আছে তোমাদের মুখস্থ রাখতে হবে। যদি লিটার অ্যাটমোস্ফিয়ারে বসায় তাহলে 0.082 লিটার হবে, এসআই পদ্ধতিতে 8.314 জুল হবে, সিজিএস পদ্ধতিতে 8.314 × 10^7 আর, সেভেন আর, এটা আর, আরটা লেখা হয়নি আর, এখানে আর কথাটা লিখতে হবে, এটা হচ্ছে আর, ই আর জি আর, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, এত আর। আর যদি জুলে বলি মানে ক্যালোরিতে বলি তাহলে বলতে হবে 8.97 অথবা জু 2 জুল বললেও হবে। এটা গেল আর এর মান। এবার হচ্ছে আর এর একক। দেখো আর এর একক যদি আমি বার করতে হয় বা আর এর একক বা মাত্রাও যদি বার করি, এককের সাথে আমি মাত্রাটা বার করবো, তাহলে মাত্রাটা, তাহলে প্রথমেই দেখো যে কীভাবে আমি বার করছি সেটা আমি একটু এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো আমি আর কি জানি পিভি যে গেল এনআরটি, তাহলে এখান থেকে আর এর মানটা আমি বার করলাম, তাহলে আর সমান কী পেলাম? আর সমান পাবো আমি পিভি বাই এনটি, তাই না? তাহলে পিটা কিসের চাপের একক? তাহলে যদি চাপ, পিটা হচ্ছে চাপ ইন্টু আয়তন, আয়তন, আর এটা হচ্ছে মোল, এনটা হচ্ছে মোল ইন্টু উষ্ণতা, উষ্ণতা, তাই তো? উষ্ণতা।
তাহলে এটা আমরা লিখলাম। তাহলে চাপ সমাসন কি, আমরা চাপ কি বলে, চাপটা হচ্ছে প্রযুক্ত বল বা ক্ষেত্রফল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল আমরা আগে পড়েছিলাম, প্রযুক্ত বলকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে চাপ বলে। তাহলে এটা চাপের জায়গায় ক্ষেত্রফল লিখছি, প্রযুক্ত বল বা ক্ষেত্রফল। আর আয়তন যেমন আছেন, আয়তন আয়তন থাকলো, আর যেমন মোল আছে তেমন মোল থাকলো, আর যেমন উষ্ণতা আছে উষ্ণতা থাকলো, উষ্ণতা। তাহলে দেখো এবার দেখো প্রযুক্তি বল, প্রযুক্তি বলকে এফ বলা হয়, এফ আমি এককে লিখছি, আর ক্ষেত্রফলকে কী বলা হয়, এ বলা হয়, এ। আচ্ছা আয়তনকে ভি বলা হয়, আর নিচে এ মোলকে কী বলা হয়, এন, এন বলা ছিল আমি এনই লিখছি, আবার উষ্ণতাকে টি, টি বলছি। আচ্ছা এটা তোমরা লিখো না, এটা তোমার লিখো না, এটা থাক আমি না, আমরা কী করছি, তাহলে আমরা কী বলা, প্রযুক্ত বল। তাহলে মাত্রা বার করছি, প্রযুক্ত বল। তাহলে আবার জানি দেখো আমরা আবার কী জানি, আমরা আবার জানি যে বল সমাসন কি, বল সমাসন বল যেন পি, যে নিউটনের, নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটা ছিল কী, ছিল পি সমাসন এম এফ, এম এফ বা এম এফ মানে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, পি সমাসন বল সমাসন, বল সমান আমি বাদ দিই ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের মাত্রা কি এম, ভরের, ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর, ভর ইন্টু, আর ত্বরণ সমাসন কী বলেছিলাম, ত্বরণ সমাসন বলেছিলাম কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের দৈর্ঘ্য বাই কী হয় সময় স্কোয়ার, দৈর্ঘ্য ইন্টু সময় স্কোয়ার, দৈর্ঘ্য ইন্টু সময় স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি পি এর মাত্রাটা বার করি, তাহলে ভরের মাত্রা এম, আর এল এর মাত্রা কী হয়েছে, এল, এল আর টি স্কোয়ার, টি স্কোয়ার। তাহলে এটা যদি সহজ করে নিই তাহলে কী হয়েছে, এম এল টি মাইনাস টু, এম এল টি, টিটা উপরে গেলে মাইনাস টু হয়ে যায়। তাহলে এখানে বসাচ্ছি প্রযুক্ত বলের জায়গায় বসাচ্ছি প্রযুক্ত বল, প্রযুক্ত বল কী বসাচ্ছি, এম এল টি মাইনাস টু, তাহলে এটা বসাচ্ছি। আচ্ছা আয়তনের মাত্রা কি এল কিউ, আয়তনের মাত্রা কি এল কিউ, আর তার দেখো এখানে একটা ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কোয়ার, এল স্কোয়ার। তাহলে এইবার নিচে যদি পুরো আছে তাহলে মোল, মোলের মাত্রা আমি কী হচ্ছে মোল লিখছি, ইংরেজিতে মোল, মোলের কোনো মাত্রা হয় না, মাত্রা দরকারই নেই মোলের, যদি লেখো তাহলেও কোনো অসুবিধা নেই। উষ্ণতার মাত্রা হচ্ছে টি, উষ্ণতার মাত্রা হচ্ছে টি, উষ্ণতার মাত্রা টি না দেবে তুমি কে ধরো, উষ্ণতার মাত্রা হচ্ছে কে ধরে, কে, উষ্ণ মাত্রা হচ্ছে কে। তাহলে তাহলে অ্যাকচুয়ালি হলো কি দেখো, এবার ধরো এই এল এর এখানে এল থ্রি আছে, এল, এল টু আছে, তাহলে এখানে দুটো তিন, এখানে দুটো বাদ চলে যাচ্ছে, তাহলে দুটো বাদ গেলে একটা, একটা এল থাকছে, এই একটা এল, এখানে একটা এল আর একটা একটা এল, তাহলে এল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর নিচে থাকবে কি মোল, মোল ইন্টু কে। তাহলে মোলের সারা মাত্রা লেখে না, তাহলে বেসিক্যালি মাত্রা হয়ে যাবে এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর ওপরে যদি কে যায় তাহলে কে মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে কে মাইনাস ওয়ান। তাহলে এইটা তোমাদের হয়ে গেল মাত্রা, কী হলো যে মানে এম এল স্কোয়ার টি, টি মাইনাস টু কে ইনভার্স, তাই না, এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি মাত্রা এম এল টি মাইনাস টু। অনেক বই থাকবে, অনেক বই দেওয়া থাকে কি এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, সরি টি মাইনাস টু, কে মাইনাস ওয়ান, আবার এই যে মোল, এই মোলটা বড় হাতে লেখে এম ও এল মোল, সেটা ইনভার্সও লেখে, অনেক বই এটাও লেখে, তাহলে এটা লিখলেও হবে। আবার অনেক বই বইয়ের মোলের মাত্রা দেয় না, সেটা না লিখলে অসুবিধা নেই। তোমার আমি চাবো, তুমি চাবো তোমার শেষের দিকটা করো, শেষের অ্যান্সারটাই করো, অসুবিধা নেই, অথবা তুমি যদি এটাও করো তাহলেও সেটা কাটবে না। তাহলে হচ্ছে এইটা হচ্ছে তোমার মোলের মাত্রা গেল, তাহলে এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে মাত্রা। এবার হচ্ছে একক, একক দেখো সিজিস পদ্ধতি, একক যদি বার, সিজিস পদ্ধতি বা এসআই পদ্ধতি, একক যদি আমি সিজিস পদ্ধতি প্রথম বার করি, তাহলে দেখো এখানে মাত্রা থেকে মানে মাত্রা থেকে বলো, অথবা এখান থেকে তুমি এটা পেয়ে যাবে, এককটা এখান থেকে পেয়ে যাবে তোমার কোথা থেকে তুমি করে বলো তো, এখান থেকেই করো, মাত্রা থেকেই পাবে, মাত্রা থেকেই পাবে। সেটা যদি সিজিস পদ্ধতি ধরো এম, সিজিস পদ্ধতিতে এম, আচ্ছা টি, টিটা হচ্ছে টাইম, তাহলে তোমার কী হয় মাত্রা হবে বলো তো, মানে এখানে দেখো এইবার দেখো মানে এখানে থেকে মাত্রা বার করতে, একক বার করতে পারো, এখান থেকে না বার করি, আমরা যে সিজিস পদ্ধতি মাত্রা জানি আর, আর আর এসআই পদ্ধতি হচ্ছে জুল, তাই না, এই জুল আর আর এইটা কিন্তু হয় অ্যাকচুয়ালি আর্গের সাথে আমরা পড়েছি, কিন্তু এবার কীভাবে আসছে দেখো, এটাকে বেসিক্যালি দেখো এইখান থেকে দেখো মোল যদি আমরা পড়ি যে আর সমান সমান হচ্ছে তোমার পিভি, পিভি ইজিকাল টু এনআরটি, পিভি ইজিকাল টু এনটি। তাহলে এখান থেকে দেখো এই জায়গাটা থেকে কী পাচ্ছ বলো তো, এই জায়গাটা থেকে কী পাচ্ছ বলো তো, এই জায়গাটা থেকে পাচ্ছ যে এখান থেকে পাচ্ছ এম এল স্কোয়ার টি মাইনাস টু, এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই মোল ইন্টু কে, তাই না। তাহলে এইটা যে এইটা অ্যাকচুয়ালি হবে কি, এইটা হবে অ্যাকচুয়ালি তোমার এইটা যে এইটা কিসের মাত্রা, এই যে এম এল টি এইটা, এইটা কি, এইটা হচ্ছে বল অ্যাকচুয়ালি তোমার টি মাইনাস টু, এখানে এল লেখো, আর এখানে কাটাকাটি করে কী হয়, এখানে কাটাকাটি করে এল থাকছে, তাই না, এল থাকছে, দেখো তিন থেকে দুই বাজে তাহলে এল থাকছে, তাহলে এল, আর নিচে মোল বা কি আছে, তাহলে এইটা কার, এটা বল, এটা বল, আর এটা কি এল, এল মানে কি একটা দৈর্ঘ্য মানে স্মরণ, তাহলে দৈর্ঘ্য ইন্টু স্মরণ, আর নিচে দেখো মোল আছে মোল ইন্টু কে আছে কে, তাহলে বল ইন্টু স্মরণ কি শক্তি, শক্তি,
শক্তি বা কার্য বলতে পারো, কৃত কার্য বলতে পারো, কৃত কার্য, কার্য বা কৃত কার্য, শক্তি বলতে পারো, কৃত কার্য বলতে পারো। আর মোল নিচে আছে, মোল ইন্টু কে আছে, তাহলে অ্যাকচুয়ালি এককটা কি হবে, অ্যাকচুয়ালি এককটা হবে, দেখো অ্যাকচুয়ালি এককটা কি হবে, শক্তির একক, শক্তির একক কি জুল। সিজিস পদ্ধতি যদি ভাবো তাহলে আর আর বাংলায় নিচ্ছে আমি আর সিজিস পদ্ধতি আর 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 নিচে মোল ইনভার্স, মোল ইনভার্স কে ইনভার্স, তাহলে এইটা হচ্ছে একক, এটা হচ্ছে সিজিস একক। আর এসআই যদি একক বলি, এসআই শক্তি বা এসআই একক কি জুল, তাহলে হচ্ছে জুল, জুল এটা এটা মোল ইনভার্স কে ইনভার্স, তাই না। তাহলে যদি সিজিস পদ্ধতি মানে একক যদি বলে, তাহলে সিজিস পদ্ধতি একক অ্যাকচুয়ালি হলো আর মানে আর যে একক, তাহলে হলো আর 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 মোল ইনভার্স কে ইনভার্স, আর হচ্ছে এটা যে সিজিস পদ্ধতি সিজিএস, আর এসআই পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে জুল মোল ইনভার্স কে ইনভার্স, তাই না। তাহলে এই যে জায়গাটা তোমাদের কিন্তু পরীক্ষার সময় আসে যে আর এর একক কি কীভাবে বার করতে হয় সেটা তোমরা দেখিয়ে দিলাম, যে তোমাদের পরীক্ষার সময় দেয় যে আর এর এককটা বার করো বা আর এর মাত্রা বার করো, সেটা তোমরা শিখলে এবং আর বাস্তব গ্যাস আদর্শ গ্যাস জিনিসটা কি সেটা শিখলে, এবং তাদের মধ্যে কখন কোন গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে বাস্তব গ্যাসের মধ্যে আচরণ করবে সেটা তোমরা শিখলে, তাহলে এইটা তোমরা কিন্তু খুব সুন্দরভাবে, এবং আর একটা জিনিস শিখলে যে কি আণবিক ভর কীভাবে বার করতে হয়, তাহলে এইটা তোমরা বাড়িতে একদম সুন্দরভাবে করে ফেলো। যদি তোমাদের কোনো অসুবিধা 8250173629 ফোন করো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে সবাইকে শেয়ার লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে সবাইকে তোমরা জানিয়ে দিও। তাহলে চলো